তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে জন্মাষ্টমী এবং 30 তারিখ, আর আজকে হচ্ছে সোমবার। তো এখন বাজে প্রায় দশটা বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। আর আজকের ব্লগটা খুব 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 স্পেশাল, তোমরা প্রথমেই দেখে বুঝে গেছো আমার গোপালদের। তো এই ব্লগটা তো আগামীকাল মানে 31 তারিখে যাবে। তো জন্মাষ্টমীতে কী করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা এখন নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে দাও, যখন আমি ভিডিও বা ব্লগ আপলোড করব সেই টাইমে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্টস করে আমাকে জানাও, এবং তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করো। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সকালে অনেক কাজ করেছি, মানে ঘর দোর পরিষ্কার করা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, এই কুর্তিটা আপাতত পরলাম। আর এখন যাব হচ্ছে রান্নাঘরে, কারণ এখন অনেক রান্নাবান্না করার আছে। ভাই গেছে একটু বাইরে ফুল আনতে বাপির সাথে, তো ভাইকেও তোমরা দেখতে পারবে আজকে ব্লগে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী তো খুব স্পেশাল দিন, তোমাদেরকে ভাষায় বলতে পারবো না, তো তোমরা দেখতে থাকো ব্লগটা সব কিছু বুঝতে পারবে। তো চলো এখন রান্নাঘরে, রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরের চারপাশটা তোমাদের আমি ব্যাক ক্যামেরা অন করে একবার দেখাচ্ছি যে কি অবস্থা। এখানে পোলাওয়ের জন্য চাল ভেজানো হয়ে গেছে, আমি দুধ গরম করছি মানে এটাও চা খাবে তাই। আর এখানে সমস্ত কিছু রাখা, নিচেও আছে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে একবার দেখিয়ে দেবো সমস্ত কিছু। যেহেতু ভোগ রান্না হবে এখন, তো অনেক রান্নাবান্না আছে, মানে অনেক অল্প অল্প করেই সব কিছু হবে, কিন্তু সেগুলো আমাদের গোপালের জন্য অনেক, গোপালের ইচ্ছেই বলতে পারো, ওদের ইচ্ছেতেই সমস্ত কিছু হচ্ছে। তো যত চেষ্টা করব যাতে এই দিনটাকে আরও ভালো স্পেশাল করার জন্য। আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি ভাই কতটা খুশি। তো যাই হোক, বেশি কথা বলবো না, তো চলো এখন চাটা করে নিই, মা ঠাম্মা চা খাবে, মা ঠাম্মা চান করে তারপরেই বলেছে ব্লগে আসবে, কারণ এখন যেহেতু ঘরের সমস্ত কাজ করছে ওরা, তো বলছে যে এখন ব্লগে নিস না, আমরা স্নান টান করে নিই তারপরে আর কি ব্লগে আসবে। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তোমাদেরকেও জানিয়ে রাখলাম, কারণ তোমরা অনেকে হয়তো ভাবতেও পারো যে আমি একাই ব্লগ করছি, মা ঠাম্মা কোথায়, তো সেই কারণে তোমাদের বলে দিলাম। তো যাই হোক, চলো এখন আমি ভিডিওটাও ছাড়বো, তো চাটা বানিয়ে নিই। ভিডিও তো ছোটো, 3 মিনিটের একটা ভিডিও, সেটা চ্যানেলে পোস্ট করতে জাল দিতে বসিয়ে দিয়েছি, দেখো। আর ঠাম্মা এখন সব আনাজপত্র কেটে দিচ্ছে আমাকে, এটা পায়েস হবে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, এটা পোলাওয়ের চাল এখন মানে সিদ্ধ করতে দেবো ফুটে গেলে। আর ওদিকে ভাইও চলে এসছে, তো তোমাদের ওখানে যখন সমস্ত কিছু রেডি করব তখন তোমাদের সাথে সেটাও দেখিয়ে দেব। তো এখন দুধটা ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিই, আর ততক্ষণ তোমরা দেখতে থাকো ব্লগ। তো দেখো এখন এখানে পায়েসের জন্য দুধ ফুটছে, এবং আমি পোলাওয়ের জলও বসিয়ে দিয়েছি, ঠাম্মা এখানে আনাজ কাটছে 5 রকম ভাজার জন্য। আর এদিকে সব বাসন রাখা। আর আমি এখন আমি চলে এসেছি গোপালদের স্নান করানোর জায়গায়, তো এখানে গোপালকে ছোটো পুঁতির মালা দিয়ে সাজানো হয়েছে। আর এদিকে ওর সব সিঙ্গারের জিনিস রাখা। আর এদিকে গোপালের স্নান করানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। আর পঞ্চামৃত ভাই রেডি করেছে, ফুল জল পঞ্চামৃত দিয়ে গোপাল আর লোকনাথ দাদুর স্নান হবে, গোপু লাড্ডু আর লোকনাথ দাদুর। তো প্রথমে গোপু লাড্ডুকে ভাই স্নান করিয়ে নিচ্ছে, আর শঙ্খতে জল শঙ্খতে করে স্নান করিয়ে নিচ্ছে ভাই গোপু আর লাড্ডুকে। কী সুন্দর কিউট লাগছে ওদেরকে দেখতে। তো এবার গোপুরকেও স্নান করাচ্ছে, লাড্ডুকেও স্নান করাচ্ছে, তো লাড্ডুর চোখটা একটু ঢাকা পড়ে গেছে ফুলে। আর স্নান করানো হয়ে যাক, তারপরে লোকনাথ দাদুরও স্নানের পর্ব তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছ যে এখন লগ্নদাদুকে স্নান করানো চলছে, গোকুলড্ডু স্নান হয়ে গেছে। আর লগ্নদাদুকেও সেম প্রসেসেই পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে, তারপরে জল দিয়ে স্নান করানো হবে। তো তখন আমার রান্নাঘরে আরও কিছু কাজ ছিল বলে আমি আর সবটা ভিডিও করে উঠতে পারিনি। যতটা সম্ভব তোমাদের সাথে আমি চেষ্টা করছি যে তোমাদের শেয়ার করে দেওয়ার। এখন আমি গোপুলড্ডু তত্ত্বের মানে থালা সাজিয়ে দিচ্ছি। এখানে এই একটা ড্রেস, এই একটা ড্রেস সেট, এই একটা, এই একটা, আর এখানে পাতার সব কিছু, এখানে এগুলো রুমালোদের, আর চকলেট টকলেট সব আছে, সব দিয়ে এগুলোকে এখন সাজাবো। সাজিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সমস্ত তত্ত্ব রেডি করে নিয়েছি গোপুলড্ডুর। এখানে ওদের জামা কাপড়ের ওপরে জেমস পোলো সাজিয়ে দিয়েছি এবং হাড়গুলোকেও সাজিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত খাবার জিনিস দেওয়া আছে। আর এখানে আমি ফলটাকে রেডি করে নিচ্ছি, এখানে আম, আর এই যে ফলের বড় ঝুড়িটা ওটা রেখে দেবো, সবটা দেবো না। তো এখানে সাত রকমের ফল আমি রেডি করে নিয়েছি। আর পাশে ভাই গোপুলড্ডু ড্রেস করিয়ে ওদের বসিয়ে দিচ্ছে, আর এগুলো সব পরিষ্কার করে নেব। আর এই হলো তত্ত্ব, ওভারঅল এগুলোকে সুন্দর করে ওদের পাশে সাজিয়ে রাখবো। তার এখন খাটে রয়েছে গোপুলড্ডু জায়গাটা সাজিয়ে তারপরে এগুলোকে পাশে রেখে দেবো। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এখানে পাঁচ রকমের ভাজা কাটা আছে, পাশে ময়দা আছে, ময়দা মেখে নিতে হবে লুচির জন্য। আর এখানে আলুর দমের আলুটা রাখা আছে, আলু ভাজা হচ্ছে। তো এখানে আর পাশেরটা পোলাও স্টিমে দেওয়া আছে, আর এখানে পনিরও হবে, আর নিচে পায়েস করা এবং ওটা একটা মালপোয়ার ব্যাটার রাখা আছে। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু আমাদের সাজানো হয়ে গেছে। আর ওদের গোপুলড্ডুর তত্ত্বটাও গোপুলড্ডুর পাশে ঠিক এইভাবে আমরা সাজিয়ে দিয়েছি আমি আর ভাই মিলে। আর লাইট লাগিয়ে দিয়েছি এবং পাশে বেলুনও ফুলিয়ে দেওয়া হবে একটু পরেই। আর দেখতে খুবই সুন্দর লাগছে। আর মালা ফুল এখন পরাইনি, যখন পুজো শুরু হবে তখন পরিয়ে দেবো। তো গাইস এখন প্রায় তিনটে বেজে গেছে, আর আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে। তো লুচিগুলো গরম গরম ভাজবো, পাঁপড় ভাজবো, আর মালপোয়াটা করবো, সুজিটা করলেই হয়ে যাবে। মা তোমার লাবড়া করছে আর ওদিকে খিচুড়ি করছে মা, আমি সব কেটে কুটে দিলাম। এরপরে এগুলো করা হয়ে গেলেই তারপরে ভাই পুজোয় বসবে। আর সমস্ত কিছু ওদিকে গোছানো হয়ে গেছে, তোমাদের একবার ব্যাক ক্যামেরা অন করে দেখাই যে মা। তোমা বলো সবাইকে শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী সবাইকে। আর তোমাদের আমি একবার ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই যে কী কী রান্না হলো আর কী কী রান্না হচ্ছে। চলো দেখো, এখানে খিচুড়ির চাল ডাল সিদ্ধ হচ্ছে, আর পাশেই সব রকমের আনাজ দিয়ে একটা তরকারি হচ্ছে, আর মাই করছে এখন, আর এরপরে আমি করবো। পাচ্ছ এখানে পোলাও হয়ে গেছে, আর পনির, আর পাঁচ রকমের ভাজা, আলুর দম, আর এটা হচ্ছে পায়েস, আর এখানে মালপোয়ার ব্যাটারটা রেডি করা আছে। তো মাগুলো গুছিয়ে নিক। আর এটা হচ্ছে খিচুড়ি, অলমোস্ট হয়ে এসছে,
কি সুন্দর দেখতে হয়েছে। আর লাফড়াটার সবজিগুলো একটু সিদ্ধ হতে একটু টাইম নিয়েছে, বাট এটাও হয়ে মানে কিছুটা হয়ে এসছে। আর তো আমি এবার মালপোয়াগুলো করে নেবো। দেখো মালপোয়া ভাজা আমি শুরুও করে দিয়েছি, আর মালপোয়াগুলোও দেখতে খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছে। আর এখানে হচ্ছে মালপোয়ার ব্যাটারটা, তো এটাই কড়াইতে ফ্রাই করা হচ্ছে। আমি ঠাকুরের কড়াইতে 3-4-5টা করে করে ফ্রাই করছি। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার এই বিধ্বস্ত অবস্থা এখন, মানে যেহেতু রান্নাঘরে ছিলাম, অনেক কাজ করছিলাম সেই কারণে, আর সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার দাদুকে খাবার দিতে যাবো উপরে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দাদুর থালাটা কীভাবে সাজিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। তো এটা হচ্ছে দাদুর থালা, এখানে সব কিছুই আছে। এটা আমরা ছাদে গিয়ে দিয়ে আসবো দাদুকে। তো আমরা প্রত্যেকটা বাড়িতে কোনো পুজোতে যখন রান্নাবান্না হয় তখন আমরা দাদুকে সাজিয়ে গুছিয়ে যা হয় সমস্ত রান্নাবান্না করে দিই।